স্বাগত নিউজ 24 নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সঙ্গে আছি সালিজু চৌধুরী আর সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন যে গত 5 অক্টোবর শনিবার রংপুর 3 উপনির্বাচনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টি প্রার্থী হিসেবে মরহুম হোসেন মোহাম্মদ এরশাদের ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ। তিনি ভোট পেয়েছিলেন 58,878 ভোট। ভোটের পর তিনি রংপুরের উন্নয়নের নানা পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, রংপুর 3 আসনে সদস্য সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রংপুরের উন্নয়নে কি কি পরিকল্পনার কথা বলছেন সাদ এরশাদ? জহুর, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলছেন, 5 অক্টোবরের দিনভর নির্বাচনের পর ফলাফলে প্রয়াত রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সন্তান সাদ এরশাদ কিন্তু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং প্রথমে তাকে আমরা নিউজ 24 পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং স্বাগত জানাই। তার কাছে জানতে চাইব যে তিনি তো সদ্য সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, আসলে তিনি কী কী পরিকল্পনা রয়েছে, তার বাবার স্বপ্নগুলো কীভাবে পূরণ করতে চান তার কাছে জানতে চাইব। জনাত সাদ এরশাদ, আপনাকে নিউজ 24 স্বাগত। আপনার কাছে জানতে চাই যে আপনি সদ্য এই আসনে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন, আপনাকে নিউজ 24-এর পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। তো আপনার বাবার পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করতে চান? ধন্যবাদ। সালামু আলাইকুম। আমি আমার আব্বার যে অসমাপ্ত কাজ আছে ওগুলো সমাপ্ত করতে চাই, কিন্তু সব কিছুরই একটা ধারা আছে, আমি ওই ধারার ফলো করে আমি রংপুরবাসীর জন্য যতটুকু দরকার পড়ে আমি রংপুরবাসীদের মাধ্যমে আমি কাজ করব ইনশাআল্লাহ। জি, রংপুরবাসীর জন্য, রংপুরে তো অনেক কিছু মানে ঘাটতি রয়েছে, সরকারের উন্নয়নের মহাসড়ক থাকলেও আপনার বাবা যেহেতু দীর্ঘদিন ছিল রংপুরবাসী, অনেক কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল, সেসব কী কী স্বপ্ন পূরণ করতে চান? প্রথমে আমি চেষ্টা করবো গ্যাসের লাইনটা আনার জন্য, বলুন আমাদের রংপুরের মতন জায়গা অনেক লোকজন আছে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি ওরকম বড়োভাবে গড়ে তুলি নেই। আমি চেষ্টা করবো গ্যাস লাইনটা যদি হয় তাহলে একটা দিক থেকে শুরু হবে, কিন্তু গ্যাস লাইনের সাথে আরও অনেক কিছু ইনভলভমেন্ট আছে, যেমন ড্রেনেজ সিস্টেমটাও আমাদেরকে দেখতে হবে, তারপর আরও অনেক কিছু মানে ব্যাপার আছে আমাদেরকে এটা বুঝাতে হবে। জি, আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ স্বাধীনতার পরে কিন্তু রংপুরে কিন্তু কোনো কলকারখানা নাই, তো রংপুরের লোকজন কিন্তু ঢাকা চট্টগ্রামে বিভিন্ন গিয়ে কাজ করে, তো সেই আপনি কি কলকারখানা নির্মাণের কোনো পরিকল্পনা? জি নিশ্চয়ই, এগুলো কলকারখানার তো রংপুরের মতন জায়গা এত এত সুন্দর জায়গার মধ্যে আমাদেরকে করার তো দরকার, কারণ লোকজনের কাজ দরকার, চাকরি বাকরি দরকার। আমি চেষ্টা করবো লোকের যদি চাকরি বাকরি হয়, এখানে যতটুকু ক্রাইম রেট আছে ইনশাল্লাহ আমি আশা করি ওই কলকারখানার ইন্ডাস্ট্রির মাধ্যমে কমে যাবে এই ক্রাইমগুলো। আপনার বাবা তো অনেক কিছু স্বপ্ন দেখতেন রংপুরকে নিয়ে, আপনার বাবার অসম্পূর্ণ একটি স্বপ্ন যেটি আপনি পূরণ করতে চান এই বিষয়টি একটু বলবেন? এখানে তো অনেক কিছুই অপূর্ণ হয়েছে, কিন্তু আমি চাই যে যেগুলো ডেভেলপমেন্ট আমার আব্বা করে গেছে ওগুলোকে সমাপ্ত করে বাকি যেগুলো কাজ আছে নতুন কাজ আমি ধরে ওগুলো সমাপ্ত করার চেষ্টা করব। জি, রংপুরে তো আপনি দেখা যায় আপনার প্রতিদ্বন্দ্বী ছিল আপনার ভাই, তারপরে বিএনপির প্রার্থী ছিল রিটা রহমান, কিন্তু সবার সাথে আপনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, আপনার রংপুরের মানুষ আপনাকে ভালোবাসা, আপনার বাবার প্রতি ভালোবাসা দেখিয়ে ভোট দিয়েছে, রংপুরের মানুষের কি মানে জন্য কি আপনার লাস্ট প্রত্যাশা কি? আমি রংপুরবাসীদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে ভোট দিয়েছে, আমার আব্বাকে সম্মান দিয়েছে। আমি রংপুরবাসীদেরকে, জাতীয় পার্টির যত কর্মী আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রেসিডেন্ট মেম্বার যারা আমাকে সাপোর্ট করেছে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আওয়ামী লীগকে আমি ধন্যবাদ জানাই, মহাজোটকে আমি ধন্যবাদ জানাই, আমার আম্মা জিএম কাদের আমাদের চেয়ারম্যান ওনাকে যে ধন্যবাদ জানাই, শেষ পর্যন্ত আমি আমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই, যাকে আমি আমার মায়ের মতন শ্রদ্ধা করি, ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর যদি কোনো কাজ থাকে আমি আমার মা বেগম রওশন এরশাদ, লিডার অফ অপোজিশনের মাধ্যমে প্রাইম মিনিস্টারের কাছে সাহায্য নিব, ওনার কাছ থেকে আমি আদেশ মান্য করব, ওনার আমি চেষ্টা করব ওনাদের মাধ্যমে রংপুর এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট করা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা জহুর, আপনি শুনছিলেন আমাদের রংপুরের 3 অর্থাৎ রংপুর 3 আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য সাদ এরশাদ অর্থাৎ রওশন এরশাদ এবং এইচ এম এরশাদের সন্তান, তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন এবং রংপুরের জনগণের প্রত্যাশা পূরণের জন্য কিন্তু তিনি কাজ করবেন বলে নিউজ 24-কে জানিয়েছেন। এই ছিল আমার কাছে, ফিরে যাচ্ছি আপনার কাছে। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন রেজাউল করিম মানিক, জানাচ্ছিলেন রংপুরের সদ্য বিজয়ী সংসদ সদস্য সাদ এরশাদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা।
শারদীয় দুর্গোৎসবে আজ মহানবমী, মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে মহানবমী পূজা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। জয়, মহানবমীর পূজায় কি কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং মণ্ডপে মণ্ডপে পূজা প্রার্থী এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? শারদীয় শুভেচ্ছা জহর আপনাকে। এর আগের ঘন্টায় যেমনটা আমরা দেখিয়েছি তেমনিভাবে যদি আপনাকে জানাই, সকাল থেকে যে মহানবমীর পূজা শুরু হয়েছে কিন্তু এখন একটু পরেই কিন্তু আসলে মূল পূজা শুরু হবে। তো তার কারণেই আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন পূজার্থী যারা আছে, পূজার্থীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। কিন্তু অনেক পূজার্থী কিন্তু আমরা দেখলাম জ্যামশন হলে যেখানে আছে, এটা হলো চট্টগ্রামের কেন্দ্রীয় মন্দিরে কিন্তু আসলে এই মণ্ডপে কিন্তু পুজো করা হয়। কিন্তু প্রতি বছরের মতো এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। কিন্তু শুধু চট্টগ্রাম শহরের কথা যদি বলি, 200 অধিক কিন্তু পুজো মণ্ডপ রয়েছে এবং পুরো চট্টগ্রাম জেলায় কিন্তু 2000-এর মতো পুজো মণ্ডপ রয়েছে। কিন্তু পূজার্থীরা যারা এসেছেন কিন্তু তারা সকাল থেকে যেমন তারা এসে কিন্তু এখানে ভিড় করছেন। এই মণ্ডপ ছাড়াও কিন্তু অন্যান্য মণ্ডপের কথা যদি আমরা আপনাকে জানাই, অন্যান্য মণ্ডপেই কিন্তু পূজার্থীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। কিন্তু যারা পূজার্থী এসেছেন তাদের কিন্তু প্রার্থনা হলো বিশ্বের সব মানুষ যেন শান্তিতে থাকুক, সেরকম প্রার্থনার জন্য কিন্তু আসলে মা দুর্গার কাছে তারা ছুটে এসেছেন। কিন্তু আসলে খুব একটা এখানে যারা এসেছেন তারা বলছেন আগামীকাল 10 মধ্য দিয়ে মাকে বিদায় দিতে হবে, তার কারণে কিন্তু আজকে পূজার্থীদের ভিড় কিন্তু সবচেয়ে বেশি বাড়ছে। আমরা একটু কথা বলতে চাই চট্টগ্রাম মহানগর পুজো উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার আছেন। আমরা একটু জানতে চাচ্ছি যে শুরু হলো পুজো শুরু থেকে এই পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা, এমনকি আমরা জানতে চাচ্ছি যে পুলিশ প্রশাসনে কেমন সহায়তা আপনারা পেয়েছেন? আপনাদের সকলকে আজ মহানবমীর দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ পূজম্পুরে চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, বিজয়ের শুভ প্রণাম নিবেদন করছি। চট্টগ্রাম মহানগরীতে 270টি পূজা এবার আয়োজন হতে যাচ্ছে। 270টি পূজা আমরা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে উদযাপন করতে যাচ্ছি। আজ পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে কোনো বিশৃঙ্খল বা কোনো রকমের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। আমরা আশা করছি আমরা চট্টগ্রামের পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের সচেতন মানুষদের সহযোগিতায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সর্বভৌম উৎসব আমরা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আগামী 10 পর্যন্ত উদযাপন করতে পারবো, সেটা আমরা আশা করি। আমরা আবারও আপনাদের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা, বিজয়ের শুভ প্রণাম নিবেদন করছি। যেখানে দশমী হবে যে পতঙ্গ সমুদ্র সৈকত বা অন্যান্য জায়গায়, সেদিকে কতটুকু প্রস্তুতি আপনাদের আছে? আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, আজকেই সমস্ত প্রস্তুতি কমপ্লিট হবে আজকে সন্ধ্যার মধ্যে, এবং ইতিমধ্যে 50% কাজ শেষ হয়েছে। গতকাল আমরা গিয়েছিলাম, আজকে সন্ধ্যাবেলার মধ্যে আমাদের সব কাজ সমাপ্ত হবে এবং আমরা আশা করছি কালকে সকাল 11টার পর থেকে পতঙ্গা সমুদ্র সৈকত প্রধান নিরঞ্জন কেন্দ্রে আমরা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমাদের নিরঞ্জন অনুষ্ঠান শুরু করতে পারবো। যে পুজো তো শুরু হলো অন্যান্য জেলায়, শুধু মহানগর নয়, জেলা যেখানে পুজো আছে সেখানে কোন পর্যায়ে আছে বলে? জেলায় প্রায় জেলা মহানগর মিলে চট্টগ্রামে প্রায় 2000-এর মতো পূজা হচ্ছে এবার। এই 2000 পূজা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আমরা অতীতে দেখেছি ষষ্ঠী সপ্তমী দিনের মধ্যে আমাদের মা বোনেরা কম বের হতেন, এখন কিন্তু ষষ্ঠী দিন থেকেই মানুষ জনস্রোত নেমেছে। অর্থাৎ মানুষ যে একটা পরিবেশ পেলে, রাষ্ট্রীয় পরিবেশ, সামাজিক পরিবেশ, একটা সুন্দর পরিবেশ পেলে যে মানুষ আনন্দভাবে সব কিছু উদযাপন করতে পারে, সে আলোকে এবার কিন্তু শারদীয় দুর্গ উৎসবে মানুষ উদযাপন করেছে। ষষ্ঠী দিন থেকে মানুষ রাস্তায় মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমাকে মাকে দর্শন করেছে। ধন্যবাদ আপনাকে জহর। আপনি অবশ্যই শুনতে পেরেছেন যে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মহানবমী চলছে। আগামীকাল 10 মধ্য দিয়ে মা দুর্গাকে তারা বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি আমরা আপনাকে জানাই, শুরু থেকে এই পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। আইনশৃঙ্খলা বাহিনী এখনও তারা বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে সতর্ক অবস্থান আছে বলে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে স্টুডিওতে জহরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। শারদীয় দুর্গাপূজার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় বাংলাদেশ লাইভের এ পর্যায়ে সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত নিয়ত আয়োজন বাংলাদেশ লাইভে। আবারও জানাবো দুর্গাপূজার খবর। এবারে পূজার খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ।
শাহেদ, শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। শাহেদ, আজ তো শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন, মহানবমী, অনেকটা বিদায় শুরু হচ্ছে, তো কেমন আয়োজন দেখছেন রাজশাহীতে এবং ভক্তদের উপস্থিতি কেমন? ধন্যবাদ জহুর। আমরা তো সকাল থেকে দেখাচ্ছি যে আজকে যেহেতু মহানবমী, ফলে মণ্ডপগুলিতে উৎসবের যে আমেজ সেটি কিন্তু আছে, তবে ভক্তদের ভিড় কিন্তু এখন একটু কম, কারণ বেলা বেড়েছে এবং যারা রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন তারা অন্যান্য যে জায়গাগুলি আছে মানে নগরীর বাইরে, তারা এই সময় সেখানে কিন্তু বিভিন্ন মণ্ডপ ঘুরে বেড়ান, কারণ আজকেই যেহেতু শেষ, কালকে তো বিদায়ের সুর বেজে উঠবে মণ্ডপগুলিতে, ফলে সেখানে তো অন্যরকম বেদনার সুর আছে শারদীয় দুর্গোৎসবের। এই যে ভক্তদের মধ্যে এখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা আছি বরেন্দ্র গোষ্ঠীর যে মণ্ডপটি আছে সেইখানে, সেখানে হচ্ছে যে বরেন্দ্র গোষ্ঠীর আছে একটি ঐতিহ্যবাহী মণ্ডপ, তাদের একটি আলাদা পরিচিতি আছে রাজশাহীকে ঘিরে, কারণ এখানে যারা পূজা অর্চনা করেন তাদের মধ্যে যে ভাতৃত্বের সম্পর্কটি আছে এটি সাধারণত খুব একটা দেখা যায় না, যেটি বিরল বলা যেতে চলে, তারা নিজেদের উদ্যোগেই এটি প্রতি বছরই করে থাকেন। কিছুক্ষণ আগে আজকের যে মহানবমীর যে পূজাটি ছিল সেটি তারা সম্পন্ন করেছেন, প্রসাদ বিতরণ হয়ে গেছে, অঞ্জলি প্রদান সেগুলিও কিন্তু শেষ হয়েছে। এখন ভক্তরা নিজ নিজ যে জায়গায় চলে যাচ্ছেন, হয়তো অন্যান্য যে মণ্ডপগুলি আছে সেগুলো তারা ঘুরে দেখতে চাইবেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে আছেন যে বরেন্দ্র গোষ্ঠী সাধারণ সম্পাদক, তার সঙ্গে আপনারা তো প্রতি বছরই এখানে পূজা অর্চনা করেন এবং আলাদাভাবে বরেন্দ্র গোষ্ঠীর একটি পরিচিতি আছে রাজশাহীতে, সেই পরিচিতিটি যদি একটু দর্শকদের জানান যে বরেন্দ্র গোষ্ঠীর আলাদা পরিচিতিটি কেন? আমরা যে শারদীয় দুর্গোৎসব, এর যে একটা মূলীভূত সৌন্দর্য আছে সেটা আমরা বিকশিত করার চেষ্টা করি। আমরা উৎসব পালন করি বাড়তি কিছু না, ভাব গাম্ভীর্য পরিবেশের মধ্যে আমরা এই যে আমরা সবাই মিলে মিলিত হই এবং প্রার্থনা করি ভালোবাসা এবং সম্প্রীতির বাংলাদেশ, এই মাথায় রেখেই আমরা পূজা অর্চনা করি। এখানে সব কিছু নিয়মমাফিক হয়, সে কারণে বরেন্দ্র গোষ্ঠী একটা আলাদা মানমর্যাদা নিয়ে এ পর্যন্ত আমরা পুজো করে এসেছি। আমার 28 বছর ধরে আমরা অত্যন্ত সুন্দরভাবে পূজা উদযাপন করে এসেছি, আর আমরা এই মুহূর্তে আমাদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা সকল রাজশাহীবাসীকে এবং আমাদের এই রাজশাহী মহানগর অত্যন্ত সম্প্রীতির জায়গা, আমরা এই সম্প্রীতি বজায় রাখতে পেরেছি এবং সেই সাথে সারা দেশে বাংলাদেশের সমস্ত জনগণকে শারদীয় শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরেকটু কথা বলতে চাই, আরও যারা আছেন আপনার কাছ থেকে একটু জানতে চাই, তো এবার যে আসছেন আপনাদের ঠাকুর, তার কাছ থেকে আপনারা কী প্রত্যাশা করছেন? আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, অশুভ শক্তির বিরুদ্ধে মা আমাদের একটি প্রতিবাদ এবং সেটিকে দমনের প্রতীক হিসেবে আমরা সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করি। বিশেষত বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে উন্নয়নের শিখরের দিকে আমরা ধাবিত এবং আমাদের যে পারস্পরিক সাম্প্রতিক যে সম্প্রীতির দেশ এটি শত শত বছর ধরে আমাদের এখানে প্রতিষ্ঠিত। আমাদের আনন্দে অন্যান্য ধর্মাবলম্বী লোকেরাও এসে সহযোগিতা করছেন, তারাও আনন্দে আমাদের সাথে শরিক হচ্ছেন। এইভাবে আমরা মায়ের কাছে প্রত্যাশা করি এবং প্রার্থনা করি যে সকলের ভিতরে শান্তি আসুক এবং অশুভ শক্তি দূরীভূত হোক এবং আমরা উত্তরোত্তর আমাদের যে সরকার প্রধান যে ব্যবস্থা নিয়েছেন তাতে আমাদের গোটা বিশ্বে আমাদের যে একটি স্থান প্রতিষ্ঠিত আরও উন্নত হোক। ধন্যবাদ আপনাকে জহুর। আমরা কিন্তু কথা বলছিলাম এখানে যারা বরেন্দ্র গোষ্ঠীর এই যে পূজা আয়োজনের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে, এখানে কিন্তু এখনও যারা আছেন কিছু ভক্ত তারা আছেন, আমরা কি একটু কথা বলতে পারি নারী ভক্ত যারা আছেন তাদের কাছে? যদি এখানে যেহেতু এখানে মন্দির মণ্ডপের ভিতরে পূজা অর্চনা চলছে, সবাই ভেতরে আছেন, ফলে শাহেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ লাইভে পূজার খবর জানাচ্ছিলেন রাজশাহী থেকে কাজী শাহেদ। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে বক্তব্য রাখছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আমরা এখন আপনাদের সেখানটিতে নিয়ে যাচ্ছি। চিঠি দিয়েছি, মৌখিকভাবে বলা হয়েছে, আমি যতটুকু জানি তারা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে এবং সম্মেলনে তারা প্রধান অতিথি সহযোগী সংগঠনের নেত্রী সম্মেলনে প্রধান অতিথি থাকেন, তাদের নেত্রীর কাছে সময় চেয়েছেন আমার মাধ্যমে। সময়টা যার যার তারিখ নির্ধারণ করে দিলেন, নির্দিষ্ট সময়ের
যার যার জন্য নির্দিষ্ট তারিখ সে তারিখে সম্মান। সেটা যদি স্ট্রিক্টলি ফলো করা হয় সেটা সম্মেলনের মধ্যে দিয়ে এই সম্মেলনগুলোতে সভাপতির জায়গাগুলি পরিবর্তন আসবে কি নেতৃত্বে পরিবর্তন আসবে কিনা সেটা তো আমি বলতে পারি না, এটা তো যুবলীগের কাউন্সিলররা ঠিক করবে। যুবলীগের কাউন্সিলররা ঠিক করবে তাদের নেতৃত্বে পরিবর্তন হবে কিনা এবং এটা নেত্রীর মাইন্ডসেট কি আমি সেটা জানি না, পরিবর্তন করবেন কিনা এবং করলে কিভাবে করবেন। আলটিমেটলি ফাইনাল অথরিটি হচ্ছে আমাদের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি পরিবর্তন করতে চাইলে অবশ্যই পরিবর্তন। প্রশ্ন হতে পারে, প্রশ্নের তো তথ্য প্রমাণে প্রমাণ করতে হবে, আপনি যুক্তি তর্ক তথ্য দিয়ে তো প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে তো প্রমাণ করতে হবে যে তিনি অফেন্ডার অথবা গিলটি, সেটা প্রমাণের আগে তো কোনো ব্যবস্থা নেওয়া যায় না। আর কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন সেটা ক্রমান্বয়ে তো সবই পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এসব ব্যাপারে সরকারের একবারে উচ্চাসন থেকে সে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এখানে এ ব্যাপারে আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে আমি নির্দেশনা মান্য করে চলি এবং এটা কার্যকর করার জন্য আমার রোলটা আমি প্লে করি, এখানে নির্দেশনা দেওয়ার মালিক আমি। যা হয়েছে সেটাই দেখতে থাকুন, ভবিষ্যতে কি হবে সেটাও দেখতে থাকুন। প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে বাংলাদেশে সরকার যে শুদ্ধি অভিযান দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান পরিচালিত করছে এর সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্পর্ক এই যোগসূত্রটা। দর্শক, সচিবালয়ে বক্তব্য রাখছিলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী আবদুল কাদের, আমরা এখন সেখানটিতে ছিলাম। বাংলাদেশ লাইভে এবারে আমরা চলে যাব যশোরে, সেখান থেকে পূজার সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রিপন হোসেন। রিপন, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। রিপন, মহানবমী পূজার আনুষ্ঠানিকতা কি কি রয়েছে যশোরে এবং এখানকার মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় কেমন দেখছেন? মোটামুটি ভালোই রয়েছে। আজকে আপনি জানেন যে নবমী পূজা চলছে, সকাল থেকেই কিন্তু সেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তো আমি দিনব্যাপী যে কর্মসূচি রয়েছে, আপনাদের আজকে কি কি কর্মসূচি রয়েছে দিনব্যাপী? আজকে আমাদের এই মহানবমীর সকাল থেকে আজকের কার্যক্রম শুরু হয়েছে, এখন আমাদের অঞ্জলি চলছে, কয়েকটা ধাপ অঞ্জলি শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। এখন এরপরে অঞ্জলি পরে আমাদের ঘুমের মাধ্যমে দিয়ে আজকের কাজ শেষ হবে, সারাদিন ধরে আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে, মায়ের প্রসাদ বিতরণ হবে, এখানে হাজার হাজার ভক্ত আসবে। আমাদের এই এতদ অঞ্চলের সবচেয়ে বড় মন্দির হচ্ছে বেসপাড়া পূজা সমিতি মন্দির, এই মন্দিরে আমরা যত লোক ভক্ত আসে সবাইকে প্রসাদের বিতরণ করে থাকি। এই এবং আজকে আমাদের যে সকল কার্যক্রম আমরা ইতিমধ্যে জানিয়েছি, সারাদিন আমাদের আজকের পুজোর ভিতর দিয়ে শেষ হলো এবং হোমের মাধ্যমে দিয়ে আমাদের আজকের কার্যক্রম শেষ হবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আজকে যে কার্যক্রম সে হোমের মাধ্যমে কিন্তু শেষ হবে। আপনি জানেন যে দেশব্যাপী যে আইন শৃঙ্খলা রক্ষাতে বিভিন্ন মণ্ডপে আমি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিজস্ব উদ্যোগে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন এবং আমি যদি বলি যশোরে প্রায় 677টি মণ্ডপে কিন্তু পূজা হচ্ছে এবং উৎসবকর পরিবেশে পূজা হচ্ছে। আগামীকাল যে বিসর্জনের মধ্যে কিন্তু সেই পূজা শেষ হবে। তো আপনাকে যদি একটু জানিয়ে রাখি, যশোরের যে বিভিন্ন
স্থানে পুজো হচ্ছে, শান্তিপূর্ণভাবে হচ্ছে। তো আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই পূজা মণ্ডপগুলো কিন্তু বিভিন্নভাবে সাজানো হয়েছে, দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। তো এইখানকে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে। শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ খবর জানাতে যশোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। আর এরই সাথে আজকের মতো শেষ করছি আমাদের নিউজ 24 নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।